আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে জিজ্ঞেস করছিলেন যে এবছরের ভিডিও কখন থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ এবছরের ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়েই শুরু হয়ে গেল। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কী নিয়ে কথা বলবো বা কী দেখাবো। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মূলত আল মদিনা ক্যাটেল ফার্ম, যেটা ঢাকা তথা বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ ক্যাটেল ফার্ম। তো সেটা এই কুরবানি ঈদের পরে বা 2022 কুরবানি ঈদের পরে সেই আল মদিনা ক্যাটেল ফার্মের বর্তমান অবস্থা কী সেটাই আপনাদেরকে দেখাবো। কী পরিমাণ গরু অবশিষ্ট রয়ে গিয়েছে সব কিছু নিয়ে আজকের পুরো ভিডিওটি। এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাইলে আমার ফেসবুক পেজ সহ অন্যান্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। চাইলে আমার বোনের কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, সেটি লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সের একদম প্রথমে। প্রথমে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো হলস্টিন ফ্রিজিয়ান রয়েছে, তার পাশে কিছু শাহিওয়াল রয়েছে। তো এগুলো আসলে অবিক্রিত বলা যাবে না। আগামীকালকের ভিডিও কিন্তু আসছে সকাল 10টায় এবং এক্সক্লুসিভ একটি ভিডিও। বেশ কিছু শাহিওয়াল দেশাল রয়েছে, যেগুলোকে আসলে বলা যায় যে 2023-এর জন্য হয়তো বা তারা রেডি করবে, এই জন্য এগুলো 23-এর জন্য কালেকশন। আর কিছু হয়তো বা অবিক্রিত, সব কিন্তু আসলে একই সাথে একই বছরের বিক্রির জন্য থাকে না, সেইগুলোর সাথে তার পরবর্তী বছরে প্রস্তুতকৃত গরু কিন্তু বা প্রস্তুত করার জন্য যে গরু সেগুলো কিন্তু থাকে। সব যে আসলে অবিক্রিত এটাও কিন্তু বলা যায় না, কিছু অবিক্রিত থাকে, কিছু অনেক সময় আগামী বছরের প্রস্তুতের জন্য তারা রেখে দেয়, এরকম অনেক গরু আছে। যেমন এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু এটার যে স্ট্রাকচার বা এটার যে অবস্থা দেখেন, এর চামড়াটা কিন্তু এখনও পর্যন্ত লুজ অনেক। তো এই গরুটা আগামী বছর আরও ফাটবে বা আরও গ্রোথ নিবে, খুব ভালোভাবে ও দেখাতে দেয়নি। এই যে এই গরুটাও ঠিক ওই ক্যাটাগরির, এই একটা গরু আছে, এটা আগামী বছর বেশ গ্রোথ দিবে। এই একটা, এই একটা, এখানে কিন্তু সব গরুই কিন্তু 100% রেডি না, এগুলো আগামী বছর ইনশাল্লাহ আরও ভালো পরিমাণে গ্রোথ নিয়ে ফিরে আসবে। তো এটা ছিল শুরুর দিকের অবস্থা বা শুরুর দিকের যে বৈশিষ্ট্য। পুরো ফার্মটা দেখতে পাচ্ছেন সেই পরিমাণে কিন্তু ভরার গরু কিন্তু এখন নাই। আর আল মদিনা ক্যাটেল ফার্ম কিন্তু ঢাকার ভিতরে অন্যতম একটি বড় অ্যাগ্রো ফার্ম, তো সেই হিসাবে এই কয়টা গরু কিন্তু তাদের এখানে থাকা কিন্তু একটা অস্বাভাবিক কিছু না। এটা কিন্তু 2022-এও আমি আপনাদেরকে 22 কালেকশনের সাথে দেখিয়েছিলাম, তখনই কিন্তু বলেছিলাম এটা ইম্পোর্টেড, এবং এটা কিন্তু 2023 কালেকশন, এটা কিন্তু কখনোই 2022 কালেকশন বলা হয়নি। সুতরাং এটা নিয়ে যেন আপনারা আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগেন না। গরুটা অনেক হেভি ওয়েটের গরু, এখনই তো দেখে যা বোঝা যাচ্ছে নিয়ার টু 1000 কেজি। এখানে বেশ কিছু ছোটো সাইজের গরু রয়েছে, দেশি জাতের যেগুলো বলা হয় আর কি, এখানেও বেশ কিছু দেশি জাতের ছোট ছোট গরু রয়েছে। বর্তমান কালেকশন দেখাচ্ছি বা বর্তমান অবস্থা দেখাচ্ছি 2022 কুরবানি ঈদের পরে আল মদিনা ক্যাটেল ফার্মের কী অবস্থা। এখানে একটা, এটা সম্ভবত ডেক্সটার বলে এগুলোকে, আমি একটু কনফিউজড। আর এখানে একটা অ্যালবিনো বাফেলো এবং এই একটা ব্ল্যাক মহিষ। আর বেশ কিছুদিন আগে অ্যালবিনো বাফেলোর যে তাণ্ডব দেখলাম, মানুষ মেরে ফেলছে, অনেকজনকে আহত করছে, এই সংক্রান্ত একটি ভিডিও আমি পাবলিশ করছি। তো তারপরে আসলে মহিষের সামনে যাইতে একটু ভয় লাগতেছে। এদিকটাতে দেখছেন যে আরও বেশ কিছু ছোট ছোট গরু রয়েছে, ছোট সাইজের গরু। এগুলো আপকামিং ঈদের জন্য, তার ভিতরে এরা আরও একটু ভালোভাবে রেডি হবে। যদি কোনোগুলোর দাঁত না হয়ে থাকে হয়তো বা এগুলোর দাঁত চলে আসবে আশা করা যায়। এবং এদিকে ইন্ডিয়ান বলদের যে কালেকশন, অনেক বড় বড় কালেকশন কিন্তু ছিল ইন্ডিয়ান বলদের আল মদিনা ক্যাটেল ফার্মে, সেগুলো কিন্তু সব নাই। এখন যে বলদগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক ছোট সাইজের। ঈদের কালেকশন যেগুলো ছিল সেগুলো কিন্তু এগুলো না, সেগুলো অনেক বড় আকৃতির বা বড় সাইজের ছিল। চলেন অন্য পাশটাতে, বেশ কিছু গরু আমার দিকে উঁকি মারছে। এদিকে যে ছোটো গরুগুলো থাকতো আল মদিনা ক্যাটেল ফার্মের, উপরে ওয়ার্কার্সরা থাকে, এবং এদিকের যে অবস্থা এটা কিন্তু সম্পূর্ণ খালি। ছোটো গরুগুলো এখানে বেশিরভাগ রাখা হতো, এখন ওইগুলো সম্পূর্ণ খালি। এখানেও কিন্তু গরু থাকতো, বেশিরভাগ হলস্টিন রাখা হতো এই জায়গাটাতে, এই জায়গাটাও খালি। এখানে বেশ কিছু ব্রাহ্মণ ক্রস রয়েছে, যেমন এই দুইটা, এই একটা রয়েছে শাহিওয়াল, তার পাশে আরও একটি শাহিওয়াল, তার পাশে আরও একটি ব্ল্যাক শাহিওয়াল, তার পাশে আরও একটি ব্ল্যাক শাহিওয়াল, এবং এ পাশেও শাহিওয়াল। আসলে এই লাইনটা সম্পূর্ণই বা এই দুইটা লাইন সম্পূর্ণই শাহিওয়ালের দখলে, শাহিওয়ালের দখলে। এই পর্যন্ত শাহিওয়ালের দখল শেষ, এরপর থেকে হলস্টিন শুরু হচ্ছে, মিডিয়াম বা মাঝারি গরনের হলস্টিনগুলো, এগুলা রেডি হবে আশা করা যাচ্ছে আগামী বছর।
আমরা দেখতে পাবো, আমি দেখাতে পারবো আপনাদেরকে। আর ডেক্সটার যে ব্রিডটা, এই ব্রিডটা নিয়ে আমি খুব একটা ভালো জানি না, এই জন্য ওইটা নিয়ে খুব বেশি কথা বলবো না। দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার মতো, তবে সম্পূর্ণ গায়ের রঙটা হয় কালো। বেশ কিছু পাখরা দেখতে পাচ্ছেন, 2023 কালেকশনই বলতে হবে এগুলাকে, 22 বলার আর কোনোই উপায় নাই, 22 বললে আপনারাই আমাকে ধুয়ে ফেলবেন। এই লাইনটাতে কিন্তু দামুরের সংখ্যাটাই বেশি, এদিকটাতে দামুরের যে সংখ্যা সেটাই বেশি আর কি। এই লাইনটা অতিক্রম করেই আপনারা এই বছরের যে ভিডিওটা দেখেছেন সেটাতে কিন্তু দেখেছেন যে এখানে অনেক বড় বড় শার্ট ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই। এবং এদিকটাতেও যদি যায়, এখানে মাঝারি আকৃতির বেশ কিছু শার্ট রাখা হয়েছে, যেগুলো 2023 কালেকশন অবভিয়াসলি। বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, ওদিকটাতেও ছোটো ছোটো কিছু গরু রয়েছে। আলমদিনা ক্যাটেল ফার্মের কিন্তু সম্পূর্ণ খামারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, 2022 কোরবানি ঈদের বেচা কেনার পরে তাদের কী অবস্থা এখন, তারা কী পরিমাণ গরু তারা সংগ্রহ করেছে। আর যেহেতু এটা অনেক বড় একটি অ্যাগ্রো ফার্ম, যেমন এই গরুটা দেখছেন, এই গরুটা কিন্তু 2023-এ আরও গ্রোথ নেবে ইনশাল্লাহ। আলমদিনা ক্যাটেল ফার্মেরও যে বা ডেভেলপিং যে প্রোগ্রামটা গরু নিয়ে চলে, সারা বছর তারা চালায়, সেটা নিয়েও আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো সময় সময় ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পারবেন, এবং আশা করছি এটাও দেখতে পারবেন যে গরুগুলা, আশা করছি এটাও মনে করবেন যে গরুগুলো আপনাদের চোখের সামনে বেড়ে উঠেছে। আর এখানেও যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু একটাও রেডি না, 2023 উপলক্ষে এগুলো রাখা হয়েছে, এগুলো 23 পর্যন্তই রেডি হবে। অনেকে আমাকে বলেন আমি এগ্রোর দালালি করি, এই করি, হ্যান করি, ত্যান করি। ভাই, দূরে বসে আর মোবাইলে ভিডিও দেখে কথা বলা অনেক সহজ, ক্যামেরা একটা হাতে নিয়ে বা মোবাইল একটা হাতে নিয়ে, যেটাই হাতে ডিভাইস থাকে নিয়ে মাঠে নেমে পড়ুন, ভিডিও করুন, পাবলিশ করুন, তাহলে আসলে বুঝতে পারবেন যে কোনটা কতটা সহজ আর কোনটা কতটা কঠিন। আর অ্যাগ্রো ফার্মগুলোর ওনাররা এতটাও পাগল হয়নি যে আমাকে এই জাতীয় ছোটোখাটো একটা ব্লগ টাইপের ভিডিওর জন্য পে করবে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।